হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যার কবুতর তার সাথে আপনাদেরকে আগে পরিচয় করায় দিই, দেন কবুতরগুলো আমরা দেখব। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ কিছু কবুতর আছে। প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে কি কি কবুতর নিয়ে আসছো? এই যে গিরিবাস, বুমা, সিরাজি। আচ্ছা, প্রাইস রেঞ্জটা কেমন থাকবে আজকে? প্রাইস মোটামুটি মোটামুটি না। আচ্ছা, শুরুতে আমরা হাতে যেটা আছে এটা কোন জাতের? এটা গিরিবাস। গিরিবাস। আচ্ছা, এটা দাম কেমন চাওয়া হইতেছে? এটা ভাই চাইতাছি 350 টাকা। চাওয়া হইতেছে 350 টাকা। হাতে দাম কেমন উঠছে? হ্যাঁ, হাতে কেমন দাম উঠছে? এটা দাম উঠছে 250-300 টাকা। 250-300 টাকা উঠছে। আচ্ছা, আর কি কি কবুতর আছে? চিলাগুলা দেখি, মানুষ তো অনেক চিলা চায়, তো চিলাগুলা দেখি আমরা। তো দেখেন, অসাধারণ অসাধারণ কিছু চিলা আছে। চিলাগুলা আপনাদেরকে আগে দেখাই, দেন প্রাইসটা। এটা কালো চোখের না, মাকড়া চোখের চিলা। এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল? সিঙ্গেল। ওটা সিঙ্গেল। এটা নর না মাদি? নর। সিঙ্গেল। এই মাকড়া চোখের নরটা নিলে কেমন প্রাইস পড়বে? এটা নিলে 300 টাকা পড়বে। 300 টাকা পড়বে। মাশাআল্লাহ, অসাধারণ। এটা কি ফিক্স না কথা বলা যাবে? না না, এটা ফিক্সড, 300। আর ডেলিভারির ব্যবস্থা আছে? ডেলিভারির ব্যবস্থা আছে, যদি সার্ভিস চার্জ দেয়। আচ্ছা, সার্ভিস চার্জ দিলে ডেলিভারির ব্যবস্থা আছে। আচ্ছা, জোড়া চিলাটা একটু দেখি, কষ্ট করে যদি দেখাইতেন। মাশাআল্লাহ, অনেকগুলো কবুতর আছে। কালো গলা প্লাস ভালো ভালো জেনারেশনের কিছু কবুতর আছে। এই পাশে লাল পাতি আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, চিলা এই জোড়াটা কত পড়বে? এই জোড়াটা ভাই একদম 600 টাকা পড়বে। একদম 600 টাকা। যে কোনো জায়গায় তো ডেলিভারি দেওয়া যাবে, যদি ডেলিভারি চার্জ সে বহন করে তাহলে। আচ্ছা, মাশাআল্লাহ, অসাধারণ। এটা তো রানিং পেয়ার না? জি, রানিং পেয়ার। রানিং পেয়ার। আচ্ছা, একটু সবুজ গলার মধ্যে কিছু দুই এক জোড়া দেখি। এটা নন না? কবুতর গুলা অনেক অ্যাক্টিভ, দেখা যায় ধরে রাখতে সমস্যা হইতেছে। আচ্ছা, এটা কি পাল্লা জেনারেশন নাকি হাই ফ্লায়ার? হাই ফ্লায়ার। হাই ফ্লায়ার। আর এটা আনুমানিক কতক্ষণ উড়বে? এটা আনুমানিক মিনিট 5-7 ঘন্টা উড়বো। 5-7 ঘন্টা উড়বে। নটটা তো মাশাআল্লাহ অসাধারণ। দেখেন নটটাকে হাতি ডাক্তার। এই জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা নিতে চাইলে 800 টাকা পড়বে। 800 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? 700 টাকা পড়বে। 700 টাকা ফিক্স না? আচ্ছা, তো আমরা একটু কালো গলার মধ্যে দেখি। এক জোড়া কালো গলা আছে দেখলাম, মাশাআল্লাহ। অনেকে নাস্তাও বলেন, এটা আমি পার্সোনালি কালো গলা বলি। আচ্ছা, এটা মাদি না? নর না। আচ্ছা, এই যে এটার মাদিটা সহ জোড়াটা নিলে কেমন প্রাইস পড়বে? জোড়াটা নিলে 600 টাকা পড়বে। জোড়াটা নিলে 600 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? ফিক্স, 600 টাকা। আচ্ছা, লাল পাতি আছে, আমি দর্শকদেরকে বললাম লাল পাতি। তো লাল পাতি জোড়াটা একটু দেখি। এই খাঁচা মোটামুটি ভালো ভালো কোয়ালিটির কিছু কবুতর আছে। আচ্ছা, এটা কি নন না মাদি? মাদি। মাদি না, লাল পাতি মাদি। নট একটু হাতে নেওয়া যাবে? এটা কয় দশকে আছে? রানিং আছে না? আচ্ছা, এই যে দেখেন নটটা, মাশাআল্লাহ অসাধারণ। হোটেলগুলো আমি একটু দেখাই ভালোভাবে। মাশাআল্লাহ, এই পেয়ারটা কত চাওয়া হইতেছে? এই পেয়ারটা ভাই চাইতেছি 1500 টাকা। লাল পাতি 1500 টাকা? মাশাআল্লাহ। দেখেন এইগুলো তো দশক ঝরলে আরো কালারটা সুন্দর আসবে, আরো দুই দশক ঝরলে কালারটা সুন্দর আসবে। আচ্ছা, এই পাশে পাঙ্কির মধ্যে দেখলাম কবুতর আছে। ফেটানো না? মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ কিছু কবুতর আছে। আচ্ছা, কবুতরটা বের হইতে থাকো ভাই। বাসার ঠিকানাটা কোথায়? বাসার ঠিকানা আছে দক্ষিণখান। দক্ষিণখান বাজারে? বাজারে। আচ্ছা, আর ভাইয়ের ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 0797-829817। আচ্ছা, কোন টাইমে কল করলে সবচেয়ে ভালো? কোন টাইমে? যে কোনো সময়। ফোন যে কোনো সময়। আচ্ছা, পাঙ্কি কবুতরটা দেখি। মাশাআল্লাহ, অসাধারণ। এটা কি নন্দা মাদি? মাদি। মাদি। আচ্ছা, এটার সাথে জোড়া আছে? জোড়া আছে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।